আসসালামু আলাইকুম। মোগলডোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, ধন্যবাদ। সকলেই আপনারা ভালো আছেন? সবাই হ্যাঁ, ইনশাল্লাহ আমি আল্লাহর রহমত ভালোই আছি। তাহলে আজকে আমার ক্লাস ষষ্ঠ বিষয় বিজ্ঞান। গত ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের জীবজগৎ সম্পর্কে পার্ট 1-2 আলোচনা করছিলাম। আজকে পার্ট 3-4-5-6-7-8 পর্যন্ত মোটামুটি একটু আলোচনা করব। আপনারা একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করবেন। তাহলে জীবজগৎ সম্পর্কে ধারণা করেছিলাম, তোর বাসায় যে পড়ছিলে, যদি কোনো সমস্যা থেকে থাকে আমার সাথে কমেন্ট প্রশ্ন করে এবং যোগাযোগ করার চেষ্টা করবে। তাহলে আছে পার্ট 3, সবাই শুরু করি আমরা অপুষ্পক উদ্ভিদ। পার্ট 3-এ আছে অপুষ্পক উদ্ভিদ, যে পার্ট 3 অপুষ্পক। অবশ্য উদ্ভিদ সম্পর্কে আমার একটু ধারণা নেই, সবার একটু মনোযোগী হই যে উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদ ফুল ফল হয় না। উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদ আছে যে ফুল ফল কিছু হয় না, এরা স্পোর ও রেণুর মাধ্যমে প্রজনন করে থাকে। কিসের মাধ্যমে? এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন করে, প্রজনন সম্পূর্ণ করে, এদের অপুষ্পক উদ্ভিদ বলা হয়। তাহলে আমরা অপুষ্পদের সংখ্যাটা কীভাবে লিখতে পারি, যে কিছু কিছু উদ্ভিদ, কিছু সংখ্যক উদ্ভিদ আছে যাদের ফুল ফল কিছু হয় না, এরা কিসের মাধ্যমে? স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন করে থাকে, তাদের কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ বলা হয়ে থাকে। তা এদের অনেকের দেহ মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না, এরা সমাঙ্গদেহী দেহি উদ্ভিদ, যেমন স্পাইরো ঘাইরা। যেমন কি? স্পাইরো ঘাইরা, একটা উদাহরণ। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি অপুষ্পক উদ্ভিদ কি ফুল ফল হয় না, কিন্তু প্রজনন কিসের মাধ্যমে? স্পোর বা রেণুর মাধ্যমে প্রজনন করে থাকে। তাহলে নিঃসন্দেহে আমরা কি করতে পারবো, তাহলে অপুষ্পক উদ্ভিদের সংখ্যাটা লিখতে পারবো না এখন? আচ্ছা, ধন্যবাদ। তারপরে চিত্র আছে, দেখো শৈবাল, শৈবালের চিত্র বইয়ের মধ্যে দেখা আছে, সবাই খেয়াল করবা। তো কী বলছে? আবার কিছু উদ্ভিদের কাণ্ড পাতা রয়েছে, যে কিছু উদ্ভিদের কাণ্ড ও পাতাও রয়েছে, তারা সাধারণত উদ্ভিদের ন্যায় মূল, তারা সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই, মূলের পরিবর্তে রাইজোর রয়েছে, তারা সবুজ ও সবুজী উদ্ভিদ। এদের স্বেচ্ছাতে কি বালি দেয়া বা গাছের বাকলে জন্মাতে দেখা যায়। স্বেচ্ছাতে মানে ক্ষেত খেতে পানি থাকে সেখানে, তারপরে ইট পানি মাটি দেয়াল বা গাছের বাকালে জন্মাতে দেখা যায়। এছাড়া পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায়। এছাড়াও পানিতে ভাসমান অবস্থায় এদের কি দেখা যায়? সাধারণত এরা পুরাতন ভেজা দেয়ালে কার্পেটের মধ্যেও নরমাস্তরণ করে বাসা দাসা দাসীভাবে জন্ম, যেমন মস। কথা বুঝতে পারছ? আচ্ছা, তাহলে পার্ট 3-এ আমরা সর্বসুদের মোটামুটি সংজ্ঞা এবং কৃষির মধ্যে তারা উৎপাদন করে থাকে, জন্ম নেয়, এ বিষয়ে জানলাম যে কৃষি সংখ্যক উদ্ভিদ আছে যারা যেখানে তাদের ফুল ও ফল কিছুই হয় না, এরা রেণু স্পোর বা রেণুর মাধ্যমে প্রজনন বৃদ্ধি করতে পারে ও প্রজনন হয়ে থাকে, তাদের কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। তাদের আবার তাদের উদাহরণ হলো যে উদাহরণ হলো যে একটা যে এদের মধ্যে মূল ও কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এরা সমাঙ্গদেহী উদ্ভিদ, যথা স্পাইরো ঘাইরা। কথা বুঝতে পারছ? যেমন শৈবালের চিত্র দেওয়া আছে, শৈবালের মধ্যে কি বলছে যে কিছু উদ্ভিদের কাণ্ড পাতা রয়েছে, তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই, মূলের পরিবর্তে রাজিয়াত রয়েছে, এরা সবুজ সবুজই, এরা ক্ষেত খেতে স্বেচ্ছেদে ইট মাটি দেয়াল গাছের বাকালে জন্মাতে দেখা যায়। এরা পানিতে ভাসমান অবস্থা জন্ম নিতে পারে, সাধারণত পুরাতন ভেজা দেয়ালে কারণের মধ্যেও এরা দেশে যেভাবে কী হয় জন্ম নেয়। কথা বুঝতে পারছ?
এটা সর্বজনীনদের একটু ধারণা। পাঠ সাইরে বলছে এটা কি সপুষ্পক, আগেটা বললাম আমরা অপুষ্পক, এখন হলো সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদে সর্বশ্রেষ্ঠ উদ্ভিদে কি বলছে আমরা একটু ধারণা নিয়ে থাকি যে সর্বশ্রেষ্ঠ উদ্ভিদ ফুল সম্পূর্ণ হয়, তাতে কি হয় ফল হয়ে থাকে। সর্বশ্রেষ্ঠ উদ্ভিদে ফুল সম্পূর্ণ হয়, ফুল উৎপন্ন হয়, যেমন আম, কাঁঠাল, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহ সর্বশ্রেষ্ঠ হয়ে মূল কাণ্ড পাতায় বিভক্ত। এদের দেহ কি শক্ত, মূল কাণ্ড পাতা বিভক্ত হয়ে থাকে। কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনটি ফল উৎপন্ন করে না। কোন উদ্ভিদ ফল উৎপন্ন দিয়ে থাকে করে থাকে, আবার কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে না। তাই বীজগুলো অনাবৃত থাকে, এরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা লগ্নবীজী উদ্ভিদ, একটা হলো আবৃতবীজী উদ্ভিদ। তো সর্বশ্রেষ্ঠ উদ্ভিদকে কয়টা ভাগে ভাগ করা হয়, দুইটা, একটা হলো আবৃত উদ্ভিদ, একটা হলো কি লগ্নবীজী উদ্ভিদ। মনে থাকবে সবার, প্রথমটা হলো কি যে লগ্নবীজী উদ্ভিদ, দ্বিতীয়টা হলো কি আবৃত বীজী উদ্ভিদ। সবাই মনে থাকবে সবার, এক লগ্নবীজী উদ্ভিদ জিনিসটা কি আর আবৃত উদ্ভিদ জিনিসটা কি আমাদের একটু ধারণা নেওয়া দরকার, সবাই একটু মনোযোগ। তাহলে লগ্নবীজী উদ্ভিদ যে আছে, তাহলে এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশু থাকায় ডিম্বগুলো নগ্ন থাকে। যে লগ্নবীজী উদ্ভিদে এসব উদ্ভিদের মূলে বা এসব উদ্ভিদের ফুলে কি থাকে, ডিম্বাশু না থাকায় এইসব উদ্ভিদের মূলে ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এইসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে হয়, উদাহরণ সাইকাস, পাইনাস ইত্যাদি। তাহলে আমরা সুন্দর বলতে পারি নগ্নবীজী উদ্ভিদ কি, একটু মনোযোগ দিয়ে, এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। ডিম্বকগুলো কি থাকে, নগ্ন থাকে। এইসব ডিম্বক সাধারণত পরিণত বয়সে বীজ উৎপন্ন করে, উদাহরণ সাইকাস এবং পাইনাস ইত্যাদি। তাহলে আবৃত বীজী নগ্নবীজী উদ্ভিদে আমরা মোটামুটি একটু বুঝলাম, মনোযোগ সহকারে আরও বুঝি যে আবৃত উদ্ভিদ কি। আম, জাম, কাঁঠাল, নারকেল, সুপারি, সরিষা ইত্যাদি আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সর্বশ্রেষ্ঠ আবৃত বীজী উদ্ভিদ। কথা ক্লিয়ার? আম, জাম, কাঁঠাল, নারকেল ইত্যাদি আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদের সপুষ্পক আবৃত্তি বীজ থাকে। এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে, কি থাকে, ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত রেখে ডিম্বকের পর ডিম্বক বীজে ও ডিম্বায় ফলে পরিণত হয়। এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকা যাওয়া পাওয়া যায়। তাহলে আমরা সবুজের সংখ্যাটা আগে একটু আলোচনা করি, তারপর প্রকার যে সংখ্যাটা কীভাবে দিবে। যে সর্বশ্রেষ্ঠ ফুল হয় যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি, এদের দেহ সর্বশ্রেষ্ঠভাবে মূল কাণ্ড পাতা বিভক্ত হয়, কোনো উদ্ভিদ ফুল উৎপন্ন করে আবার কোনো উদ্ভিদ ফুল উৎপন্ন করে না। যে এক কথা বলতে পারে যে উদ্ভিদে ফুল ফল সম্পূর্ণ হয় তাকে বলা হয় কি সর্বশ্রেষ্ঠ উদ্ভিদ, আবার যে ফলে ফুল ফল উৎপন্ন হয় না কিন্তু রেণু বা স্পোরের মাধ্যমে কি করে এই ফল উৎপন্ন করে থাকে তাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আনকমপ্লিট, বুঝতে পারছ? আচ্ছা, তাহলে আমরা আর সর্বশ্রেষ্ঠ উদ্ভিদকে ভাগ করা হয় একটু নগ্নবীজী উদ্ভিদ, এটা হলো কি আবৃতবীজী উদ্ভিদ। নব্বই দিকের জন্য কম প্রশ্ন, সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। এরপর পাড়াটা বলছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী বা অমেরুদণ্ড প্রাণী, যে একটা আছে মেরুদণ্ড প্রাণী, আরেকটা আছে অমেরুদণ্ড প্রাণী, একটা হাবুদক আর একটা হলো নাবুদক। হাবুদক কী বলছে আর নাবুদক কী বলছে এ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যে একটি আস্ত বা গোটা রান্না করা মাছ নাও, আস্তে আস্তে মাছের নরম অংশগুলো সরিয়ে নাও, মাছের লম্বা কাঁটাটা ভেঙে না যায়, এবার পড়ে যাওয়া কাঁটাটা লক্ষ্য করো, মাছের গাঁট থেকে লেজ পর্যন্ত যে শক্ত দণ্ডের মতো লম্বা কাঁটাটা দেখা যায় সেটি মেরুদণ্ড। একটা মাছটা তুমি একটা বড় একটা মাছ নিলাম মনে করো, মাছ নেওয়ার পরে মাছের মাছকে আস্তরণ করে মাছকে সরিয়ে ফেললে বা মাছ খাওয়ার পরে যে কাঁটাটা লম্বা থাকে সেই কাঁটাকে তুমি মেরুদণ্ড। যে মেরুদণ্ডহীন মানুষ যেমন বাঁচতে পারে না, কোনো প্রাণী মেরুদণ্ড বাঁচতে পারবে না। কথা কি তোমরা বুঝতে পারছো?
যে পারবে না, তোমরা সবাই তোমাদের পিঠের মাছ বরাবর হাত দাও, গাঁট থেকে শুরু করে কোমরে শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ড অনুভব করছো, এটি হলো একটা মেরুদণ্ড। মনে থাকবে সবার, গাঁট থেকে এই কোমর পর্যন্ত যে লম্বা একটা হাড় আছে সেটি হলো কি মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের উপর উপস্থিতির উপর ভিত্তি করে পানি জলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অমেরুদণ্ড পানি আর একটা হলো মেরুদণ্ড পানি। মাছ ব্যাং পাখি টিকটিকি গরু ছাগল মানুষ ইত্যাদির মেরুদণ্ড আছে কি, মাছ ব্যাং পাখি টিকটিকি গরু ছাগল ইত্যাদির মেরুদণ্ড আছে এরা মেরুদণ্ড পানি। মশা মাছি প্রজাপতি চিংড়ি কাকটা কেঁচু এরা অমেরুদণ্ড পানি, এদের মেরুদণ্ড নেই। নিচের কোন কোন পানি মেরুদণ্ড আছে এবং কোন কোন পানি মেরুদণ্ড নেই তা আমরা খাতায় লিখি এবং জানি। তেলাবগা মাছ মুরগি পুকুর কুকুর ব্যাং টিকটিকি কেঁচু মশা গরু প্রজাপতি শামুক তারা মাছ এসব আমাদের বাড়ি বা বিদ্যালয় আশপাশে পরিবেশে প্রাণীদের পরিচিত হয়ে থাকি। আমাদের আশপাশে কিন্তু অনেক প্রাণী আছে, তার থেকে আমরা কি অনেক কিছুই পরিচিত হয়ে থাকি। এখন পাঠ নয় দশে বলছে যে অমেরুদণ্ড পানির বৈশিষ্ট্য কীভাবে তোমরা লিখবা তার সম্পর্কে একটু ধারণা নেওয়া আমাদের খুবই জরুরি বা দরকার। যে মেরুদণ্ড অমেরুদণ্ড পানির বৈশিষ্ট্য ইতিমধ্যে জেনেছি যে কেমন করে, ইতিমধ্যে আমরা কি জানছি, ইতিমধ্যে আমরা জেনেছি যে নানান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণী বিন্যাস করা হয়েছে। ঠিক তেমনই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীজগতকে শ্রেণী বিন্যাস করা হয়ে থাকে, যথা মেরুদণ্ড পানি এবং মেরুদণ্ডী পানি। একটা অমেরুদণ্ড পানি একটা হলো কি মেরুদণ্ড পানি। তো মেরুদণ্ড পানি কয়েকটি বৈশিষ্ট্য উদাহরণ হলো যে মেরুদণ্ড পানি মেরুদণ্ড প্রথম হলো অমেরুদণ্ড পানি আলোচনা করি, ওর হলো মেরুদণ্ড নিয়ে একটু বলবো। তো মেরুদণ্ড পানি কি, পানির কয়েকটি বৈশিষ্ট্য হলো মেরুদণ্ড পানি অমেরুদণ্ড পানির মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। কি থাকে না, অমেরুদণ্ড পানি কি এদের মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। চোখ সরল প্রকৃতির বা একটি চোখ মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পূজাঙ্গি এদের লেস নেই ইত্যাদি। অমেরুদণ্ড পানি নানান ধরনের হয়, অনেক মেরুদণ্ড অমেরুদণ্ড পানির আকারে খুবই ছোট, এদের খালি চোখে দেখা যায় না। এমি বা এমন একটি প্রাণী কেঁচু যুগ ও একদল বদ্ধ অমেরুদণ্ড পানি ইত্যাদি এই অনুবেক্ষণ সাহায্যে দেখতে হয়। কথা বুঝতে পারছো সবাই? তাহলে এখন আমরা যে চারটা বিষয় আলোচনা করলাম তা পুনরাবৃত্তি করবো, সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। যে প্রথমে বলছিলাম অপুষ্পদিক জিনিসটা কী, এই বিষয়টা একটু জানা দরকার, বাসায় মনোযোগ দেবে সবাই। যে উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদের ফুল ফল কিছু হয় না, রেণু বা স্পুরের মাধ্যমে তাদেরকে প্রজনন বৃদ্ধি করা হয়, উৎপাদন করা হয়, তাকে বলা হয় কি অপুষ্পক উদ্ভিদ। এখন কি আমরা সকলে জানিয়েছি তাদের বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তারপরে যেমন স্পাইরোভাইরা আছে না, যথা উদাহরণ স্পাইরোভাইরা। আবার কিছু উদ্ভিদের কাণ্ড পাতা রয়েছে তবে সাধারণত উদ্ভিদের মূল নেই, পরিবর্তে রাইজিয়ে রয়েছে, এরা সবুজ ও সবুজই। এদের স্যাঁতস্যাঁতে ইট মাটি দেয়াল গাছের পাতার গাছের বাকলে জন্মতে দেখা যায়, এদের কি গাছের বাকলে জন্মাতে দেখা যায় এরা দেখা যায়। এছাড়া পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায়। সাধারণত এরা পুরাতন ভেজা দেওয়ালে কাঠের মধ্যে নরম আস্তরণ করে ঠাসাঠাসিভাবে জন্ম না, যেমন মোষ। সবাই বুঝতে পারছে এখন সবুজ অপুষ্প জিনিসটা কি। এখন সপুষ্প উদ্ভিদ সম্পর্কে আমরা একটু ধারণা দেখি। সপুষ্প উদ্ভিদ হলো সপুষ্পিক উদ্ভিদের ফুল উৎপন্ন হয়, যেমন আম জাম জবা ইত্যাদি। এদের দেহে সুস্পষ্টভাবে ফুল পার কাণ্ড পাতা বিভক্ত, কোনো উদ্ভিদ ফুল উৎপন্ন করে আবার কোনো উদ্ভিদ ফুল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা নগ্নবীজী উদ্ভিদ আর একটা হলো কি আবৃতবীজী উদ্ভিদ। তো নগ্নবীজী উদ্ভিদ আর আবৃত উদ্ভিদ বলতে জানি আমরা, এদের দেহে উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে, এরা প্রদানকারী উদ্ভিদ, এরা কী করে কাঠ প্রদানকারী উদ্ভিদ হয়ে থাকে। তো নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে আমরা একটু ধারণা নেই।
যে এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। কি যে নগ্নবীজ উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ হল এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় বীজগুলো নগ্ন থাকে। এইসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে, উদাহরণ সাইকাস ও পাইনাস ইত্যাদি। বুঝতে পারছি সবাই আমরা? আচ্ছা, তা আবৃত উদ্ভিদ জিনিসটা কি? এটা উদ্ভিদ জানি আমরা যে আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল ইত্যাদি আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদের সপুষ্পক আবৃত উদ্ভিদ। এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে কাঙ্ক্ষিত অবস্থায় সঞ্চিত অবস্থায় থাকে। নিষেকের পর ডিম্বকগুলো বীজে বা ফলে পরিণত হয়, কারণ বীজগুলো ফুলের ভিতরে আবৃত অবস্থায় থেকে থাকে ইত্যাদি। তারপরে আমরা তাহলে সপুষ্পক আর অপুষ্পক আর সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে মোটামুটি সংখ্যা দিতে পারলাম, আর উদাহরণটা জানলাম। তাহলে আমরা অবশ্যই বাসায় কী করবো সেটা পড়বো, পড়ার পরে কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই যোগাযোগ করবে, তাতে তোমাদের সমাধান দিতে পারি ইনশাল্লাহ। পাড়া আড়ে আছে যে অমেরুদণ্ডী বা মেরুদণ্ড প্রাণী। অমেরুদণ্ড প্রাণীটা সম্পর্কে মোটামুটি জানি, অমেরুদণ্ড প্রাণী সম্পর্কেও জানি বা মেরুদণ্ড প্রাণী সম্পর্কে আমরা জানি। তাহলে অমেরুদণ্ড প্রাণী জিনিসটা কি একটু ধারণা নিয়ে থাকি, যে একটি আস্ত বা গোটা মাছ রান্না করার পরে, একটা আস্ত বা গোটা মাছ রান্না করার পরে আমরা মাছ উপর থেকে আসল মাছের অংশটা সরিয়ে ফেললে সেখানে একটা লম্বা কী থাকে, কাঁটা থাকে। সেই কাঁটাই হলো একটা প্রাণীর মেরুদণ্ড। কথা কি বুঝতে পারছো সবাই? যে মানুষের ঘাট থেকে কুকুর পর্যন্ত যে একটা হাড় থাকে সেটা নাম হলো কি, একটা মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী কখনো বাঁচতে পারবে না, মানুষ না কোনো কিচ্ছু না। তাহলে আমাদের মেরুদণ্ড কি একটা মানুষের জীবন চলা বা ক্ষেত্রে যে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে এই জন্য উদাহরণ দিচ্ছে যে মানুষের মেরুদণ্ড না থাকলে যেন মানুষ বাঁচতে পারবে না, আর মানুষের যদি শিক্ষিত না হয় এই সমাজে ভালো করে চলার মতো তার ক্ষমতা রাখে না। কথা বুঝতে পারছো সবাই? তাই আমাদের মেরুদণ্ড শক্ত হলে তাহলে আমরা অবশ্যই একজন কি ভালো মানুষ হতে পারবো, শিক্ষিত হতে পারবো। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ আসল, শিক্ষা ছাড়া তেমন মানুষ আসল। এখন তোমরা শেখার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। তাহলে এখন মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো অমেরুদণ্ড প্রাণী, আর একটা হলো মেরুদণ্ড প্রাণী। যেমন মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল ইত্যাদি মেরুদণ্ড আছে। কিসের আছে? মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদির কী আছে? মেরুদণ্ড আছে। আর যাদের মেরুদণ্ড নেই তারা হলো মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি অমেরুদণ্ড প্রাণী। এদের মেরুদণ্ড নেই। নিচের কোন প্রাণী মেরুদণ্ড আছে, আবার কোন প্রাণী মেরুদণ্ড নেই, এ বিষয়ে আমরা একটু খাতায় লিখে রাখি। যেমন তেলাপোকা মাছ, মুরগি, ব্যাঙ, টিকটিকি, কেঁচো মশা, গরু, প্রজাপতি, শামুক, তারা মাছ, এসব এরা আমাদের বাড়ির ও বিদ্যালয়ের চারপাশের পরিবেশের প্রাণীদের সাথে পরিচিত হয়ে থাকে। যেমন প্রশ্ন, মেরুদণ্ড ও প্রাণী কিছু বৈশিষ্ট্য নিয়ে আরেকটু কথা বলি। যে ইতিমধ্যে জেনেছি যে কেমন করে বৈশিষ্ট্য বৃদ্ধি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছে, যে তেমনই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা হয়। আমরা জানি পৃথিবীর সকল প্রাণীকে মাত্র দুইটি দলে ভাগ করা হয়ে থাকে। কটা দলে? পৃথিবীর প্রত্যেক প্রাণী কীভাবে দুইটি দলে ভাগ করা হয়ে থাকে, তার মধ্যে অমেরুদণ্ডী আর ছিল মেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য আমরা একটু খাতায় লিখি বা জানি। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, একটা হলো বৈশিষ্ট্য। কি নাই? অমেরুদণ্ডের প্রাণীর মেরুদণ্ড নেই, একটা বৈশিষ্ট্য। এদের দেহে ভিতর কঙ্কাল থাকে না। পড়ল দুইটা, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। নাম্বার তিন, চোখ সরল প্রকৃতির ব্যক্তি, চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে। কথা বোঝা আছে? একটা চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে, যা কোষাঙ্কি এদের লেজ নেই। এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, সকলে একটু পাঁচটা বৈশিষ্ট্য খেয়াল করবে। অমেরুদণ্ডী প্রাণীর পাঁচটা বৈশিষ্ট্য পেয়েছি আমরা, মনে থাকবো সবার? মনে থাকবো না? আচ্ছা, এখন আমরা মেরুদণ্ডী প্রাণী নিয়ে কিছু আলোচনা করব। মেরুদণ্ড প্রাণী, যে এদের মেরুদণ্ড আছে, তাদের দেহের ভিতর কঙ্কাল থাকে, পাখনা বা দুই জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির, মানুষ ছাড়া সকল প্রাণীর লেজ থাকে, এরা ফুলকা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এটা কিসের আলোচনা করতেছি আমি? মেরুদণ্ড প্রাণী আলোচনা করতেছি, যে এদের মেরুদণ্ড আছে, দুই দেহের ভিতর কঙ্কাল থাকে, তিন
পাখনা বা দুই জোড়া পা থাকে, চার চোখ সরল প্রকৃতির, পাঁচ মানুষ ছাড়া সকল প্রাণীর লেসার থাকে, ছয় ফুলকা ও ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। এই সাতটা বৈশিষ্ট্য প্রথমে পেলাম, অমেরুদণ্ডীর পাঁচটা আর মেরুদণ্ডীর সাতটা বৈশিষ্ট্য আমরা পেয়েছি। সকলে একটু বাসায় গিয়ে শিখব, তাহলে আমাদের অবশ্যই জানবো ইনশাল্লাহ। মেরুদণ্ড প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। সকল মাছ শ্রেণীভুক্ত প্রাণী, এরা পানিতে বাস করে। কিসের মধ্যে বাস করে? পানিতে বাস করে। বেশিরভাগ মাছের আয়ুষ থাকে, যেমন ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো আয়ুষ থাকে না, যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। তো মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছ কী করে? ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা আছে, পাখনার সাহায্যে সাঁতার কাটে। কী আছে? পাখনা আছে, পাখনার সাহায্যে তারা কী করে? সাঁতার কাটে। ব্যাঙ উভয়চর শ্রেণীভুক্ত, ব্যাঙ কী করে? উভয়চর শ্রেণীভুক্ত পানি এদের জীবনে কিছু সময় ডাঙায়, আবার কিছু সময় পানিতে বাস করে থাকে। এদের ত্বকের লোম, আইস বা পালক কিছুই থাকে না। দুই জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ভেঙাসি অবস্থায় এরা ফুলকা বা পূর্ণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালিয়ে থাকে। তাহলে ব্যাঙ সম্পর্কে আমি একটা ধারণা করলাম, তারা কী করে? তাদের শরীরে কোনো আয়ুষ আছে? হ্যাঁ, ব্যাঙ উভয়চর পানি, ব্যাঙে কী বলা হয়? উভয়চর প্রাণী, ডাঙায় থাকে এবং পানিতেও থাকে, থাকে না? হ্যাঁ, জীবনে কিছু অংশ ডাঙা, কিছু অংশ পানিতে বাস করে। এদের ত্বকে লোম বা আইস বা পালক কিছু থাকে না। এরা ভেঙাসি অবস্থায় ফুলকা এবং ফুলকা পূর্ণত অবস্থায় ফুসফুসের সাহায্যে কী করে? শ্বাসকার্য চালিয়ে থাকে। এবং টিকটিকি নিয়ে একটু বলি, টিকটিকি কী? টিকটিকি কুমির, সাপ, সিরকিটি ইত্যাদি শরীর সব শ্রেণীভুক্ত পানি। এরা বুকে ভর করে চলে। আঙ্গুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুলের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর টিকটিকি সম্পর্কে আমরা একটু মোটামুটি জানলাম যে টিকটিকি কুমির, সাপ, সিরকিটি ইত্যাদি সরীসৃপ প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে, কী করে? আঙ্গুলে নখ থাকে না, নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের সাহায্যে তারা কী করে? শ্বাসকার্য চালায়। তারপরে হাঁস মুরগি, এটাও আমাদের আছে অংশ, যে হাঁস মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহে পালক দিয়ে আবৃত থাকে। পালক পাখি সেনার কাটা পানি, পালক পাখি সেনার একটা প্রধান বৈশিষ্ট্য। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। পাখি ছাড়া কোনো প্রাণী পালক আছে? পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে, উট পাখি, এবং আরও কিছু পাখি আছে যারা উঠতে পারে না, ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা দিয়ে থাকে। সকলকে আমি বুঝতেছি। তারপরে আরেকটা জিনিস আছে, যেটা ইঁদুর। ইঁদুর আমাদের কি বেশি না? ইঁদুর আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কি ক্ষতিকর প্রাণী, নবকারী প্রাণী। দেখো যে বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। মানুষ এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহে লোম থাকে, বাচ্চা দেয়, দুধ দেয়, কি দুধ খেয়ে বড় হয়, মারা বাচ্চা প্রসব করে, স্তন্যপায়ী প্রাণী, মাছ, ব্যাং, সাপ ইত্যাদি থেকে বুদ্ধিমান। এদের মস্তিষ্ক দেহের গঠন উন্নত। নিচের শক্তি আমরা একটু শুনি। নিচের শক্তি তোমার বিজ্ঞানের খাতায় লিখে নিচে পূরণ করি। এই শখটা তোমাদের বাড়ির কাজ, সকলেই নেক্সট ক্লাস মানে আগামী ক্লাসে এই শখটা পূরণ করে হাতের কাজটা আমার কাছে জমা দেবে। আমি সে থেকে তোমাদের কী করবো, মূল্যায়ন করে তুমি কতটা বুঝছ সেই বিষয়ে একটু ধারণা নেব। না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে এবং কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবে, সমাধান নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায়ে পার্ট 3, 4, 5 থেকে 10 পর্যন্ত একটু আলোচনা করলাম। কোনো সমস্যা থাকলে দেখার চেষ্টা করবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের দেওয়া জন্য, কিছু শেখার জন্য কিছু বক্তব্য রাখবো। আর তোমরা সকলে বাড়িতে নিরাপত্তা অবস্থায় থাকবে, কোনো গেজাল কোনো বেজালে যাবে না, বাইরের থেকে বের হওয়া কম, প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না। আর যারা হাত খুব ভালো করে পরিষ্কার করে সবার সাথেই ভালো ব্যবহার করে থাকবে, আর ঠিক মতো লেখাপড়া করবে। এই জন্যই করবে যে জীবন লেখাপড়া ছাড়া কেউ কোনোদিন বাঁচতে পারবে না, চলতে পারবে না, সম্মান পাবে না। সকলেই মনোযোগ সহকারে তার তোমার যে চেষ্টা, তোমার এখন কাজ একটাই, সেটা হলো লেখাপড়া। লেখাপড়া না করলে জীবনে ভালো কিছু হওয়া সম্ভব নয়। এই বলে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে আসা মানসিকভাবে দেখার জন্য সবাইকে স্বাগতম।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।